বিশ্বাস করেন ভাই না জামার লোক আমার খুবার মন চায় জামার আমার জামারে ভালোই লাগে না মেন কথা জামারে আমার যেমন রাত আজকাল রাত্রের কাহিনীটা শুনেন শুয়ে রয়েছি ও মা হে কি করতেছে জামারে মানে ধরতেছে শুইতেছে আমার মানে কোনো রুচি নেই হ্যাঁ হ্যাঁ প্রতি কোনো আকর্ষণ নেই খালি চোহে বাসে খালি সারা খালি ওই সারারই বাসে সারার নাম আবার পারবেশ সারার ভাল লাগছে আসলেই ভাল লাগছে ভাই বিশ্বাস করেন আর পরে পরের দিন কেমন করেন ঠিক করতে আবার রাতে নাইট ডিউটি করে তো ওই ওই করে দিনে ডিউটি করেন ও রাত্রে রাত্রে ডিউটি করে ও সারাদিন ঘুমায় পরে হঠাৎ করে দশটা এগারোটার দিক দেয় হ্যাঁ দশটা এগারোটার দিক দেয় ওর বাসে ওর রুমে গেছি ওর রুমে গেছি মানে দরজা ঠোকাইতেছি এই একটা দূরে ঢোকা দিলাম খোলে না পরে তিন ইয়ে যখন তিন নম্বরে পরে ঠোকাতে পরে খুলছে খোলার পরে সারা তোমার দেহে অবাক হয়ে গেছে না ভাবি আপনি হিনে পরে আমি ওরে মানে আমার সত্য কথা যাব কি কম আর ভাই ওরে দেখতে আর আমার হুশ নেই আমি মনে করেন আট বছর ধরে প্রেম করছিলাম আট বছরের প্রেম তিন বছরের বিয়া মানে আট বছর প্রেম করছি আট বছর পরে আমার ওই মানে সারা আমারে বিয়া করছি তিন বছর ধরে আমি সংসার করি কিন্তু ভাই শ্বশুর বাড়িটা মাইনা নেয় না বুঝছেন মাইনা নেয় নাই কিন্তু আমি বাসা ভাড়া থাকতাম বাসা ভাড়া থাকতাম আমি থাকতাম চারতলা এক ফ্ল্যাট মানে চারতলা থাকতাম আর মানে ভালোই জীবন যেমন ভালোই গেল জামাও আমার অনেক ভালোবাসে আমিও তারে অনেক ভালোবাসি কিন্তু ঠিক তিন তিন চার মাস পরেই মনে করেন আমার নিস্তালা একটা নতুন ভাড়াটা এসে নতুন ভাড়াটা এসে মানে এক ছেঁড়া হ্যাঁ ও আবার পপুলারে চাকরি করত ওই শিববাড়ি পপুলার পপুলার হাসপাতালে চাকরি করতো কিন্তু ছেঁড়াও দেহার মতন ভাইয়া ঠিক অনেক সুন্দর উচ্চা লম্বা এককারে কি কম ভাই পুরো এককারে সাকিব খানের মতনই অনেক সুন্দর আর আমার জামাইটা তো মনে করেন একটু গায়ের রং কালো তো তা সমস্যা নাই কিন্তু ভালোই আছিল ভালোবাসছে কিন্তু আসলে আমার আমার একটু ই ভালো না মানে নেচার ভালো আছিল না মনে হয় দেখে স্যারারে আমার চোখে লেগে গেছে চোখে লেগে গেছে মানে কি আর কমু মানে আমি আমি পুরো একটা পাগল লেগেছি স্যারারে দেখে হ্যাঁ মানে স্বামীর সে মানে স্যারের প্রতি আমার বেশি ভালো লেগেছে মানে স্যারা চাওয়া পাওয়া কিন্তু স্যারা ওরকম খারাপ না স্যারা ভদ্র আছিল আমি ইচ্ছা তো ভাবি মানে স্যারারে জিজ্ঞেস করতাম ভাইয়া ভালো আছেননি ভাইয়া খাওয়া দাওয়া করছেন কিন্তু স্যারা অত মানে আমার ই দিত না ই দিত না তারপরে বোঝেন না মেয়ে মানুষ না আমি দশ দিন করলে তো পুরুষ মানুষ যাই হোক কিন্তু স্যারা একদিন আমার কলে ভাবি আপনারা কয়তলা থাকেন আমি বললাম ভাইয়া আমরা চারতলা থাকি তাতে আসেন আমাদের রুমে চা টা খেয়ে যান কিন্তু স্যারা আর আসেন হঠাৎ করে আমি একদিন ওর বাসায় গেছি ওর রুমে গেছি যাইয়া দেখি স্যারা সুপাত বইয়ে রয়েছে হ্যাঁ সুপাত বইয়ে রয়েছে স্যারার কি কমো ভাই মানে স্যারার ঠোঁট মুখ দেখলেই মুন্ডা একবারে মানে একটা একটা কামুক দেব বসি মানে এরকম লাগছে আর মানে গাল টাল দেখলে মনে করে ঠাস করে একটা সুমার দেওয়ালে মানে আমি নিজেও জানি না ওর প্রতি কেন যে এত পাগল হয়ে গেছি আর দিল দিবার নিয়ে গেছি গাছ কি কমো আর মানে অনেক ভালো লাগছে ভালো লাগলে তার করার কিছু নেই কারণ সে তো মানছে না 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 ওই দিন শুধু কথাই বলছে কথা কথা বললে এদিকে মনে করেন বাসায় পড়ছি স্যারাও আবার আবার বললো ভাবি বসেন খাওয়া দাওয়া করেন আমি না ভাই ঠিক আছে সমস্যা নেই আসি আমার মনে মনে তো ভালোই লেগে গেছে যে ও বইতে করতেছে আমি একটু বসি কি ওর সাথে একটু কথা কই কিন্তু আমার ভাগ্য খারাপ ওদিকে আমার স্বামী আছে লাঞ্চের টাইম হে আবার খাইতে খাইবো পরে আমি আবার তাড়াতাড়ি করে গেছি হে আবার আবার জিজ্ঞেস করতেছে তুমি কই গেছিলা আমি কই যে চিন্তা লাগেছিলাম একটা আপার রুমে হুম মানে বোঝেন না স্বামীর তো একটা বুঝ দিতে হইবা আন্দাজে মিথ্যা টিথ্যা কথা কয়া পরে হারে মানে এটা ওটা মিথ্যা কথা কয়ে দিছি হার মতন হ্যাঁ হ্যাঁ আবার সরল সোজা ছিল খুব ভালো ছিল মানে আমার স্বামীটা জানে ভাইয়া মানে অনেক ভালো ছিল মানে আমার কোনো মাইন্ড আমার কোনো ইয়া করতো না সন্দ মন্দ করতো না খুব ভালো ছিল পরে হার মতন হ্যাঁ খাওয়া দাওয়া করে চলে গেছে গা আর আমিও নিজে নিজে ভাবলাম কি করা যায় পরে তো আমার ভাল লেগে গেছে গা ওরে যে ভাবিও মানে পরে আমি একটা কিছু কমু হয়তো ওর আর দরকার হলো আর লোক আমি থাকবো মানে আমার এরকম একটা ইয়ে হয়ে গেছে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হবে
এরকম মানে আমি নিজেরে নিজে কিন্তু ও তো কিছু জানে না স্যার তো কিছু জানতেছ না মানে আমি তো আমি নিজে নিজে ভাবতাছি বিশ্বাস করেন ভাই না জামার লগে আমার হুবার মন চায় জামার আমার জামারে ভালোই লাগে না মেন কথা জামারে আমার যেমন রাত আজকে রাতের কাহিনীটা শুনেন শুয়ে রইছি ও মা হে কি করতেছে যে আমারে মানে ধরতেছে শুইতেছে আমার মানে কোনো রুচি নেই হ্যাঁ হ্যাঁ প্রতি কোনো আকর্ষণ নেই খালি সোহে বাসে খালি সারা খালি সারারই বাসে সারার নাম আবার পারবেস হুম সারার ভাল লাগছে আসলেই ভাল লাগছে ভাই বিশ্বাস করেন আর পরে পরের দিন কেমন করেন ঠিক ওর তো আবার রাতে নাইট ডিউটি করে তো ওই ওই করে দিনে ডিউটি করেন ও রাত্রে রাত্রে ডিউটি করে ও সারাদিন ঘুমায় পরে হঠাৎ করে দশটা এগারোটার দিক দা হ্যাঁ দশটা এগারোটার দিক দা আমি ওর বাসায় ওর রুমে গেছি ওর রুমে গেছি মানে দরজা ঠোকাইতেছি এই একটা দূরে ঢোকা দিলাম খোলে না পরে তিন ইয়ে যখন তিন নম্বর পরে ঢোকাতে পরে খুলছে খোলার পরে সারা তো পরে দেখে অবাক হয়ে গেছে দা ভাবি আপনি হিনে পরে আমি ওরে মানে আমার সত্য কথা যাব কি কম আর ভাই ওরে দেখ আর আমার হুশ নেই আমি কই চুপ কোনো কথা কব না মানে আমি আপনার থেকে তুমি আমি কই আলাইছি মানে ওর মুখ সাইপে ধরছি আমি কই চুপ কোনো তুমি কোনো কথা কইতে পারবে না চুপ একদম চুপ এই কথা কয়ে ওরা মানে সারা অবাক হয়ে গেছে গা মানে পরে আমি নিজে নিজে দরজা মেরে দিছি সত্য কথা নেই দরজা মেরে দিছি দিয়ে ও সারা আবার ভয় পেতেছে ভাবি ভাবি দেখেন ভাবি আপনি এমন কাজ করেন না আপনি দরজা মারতেছেন কে লেগে আমার তো ভয় করতেছে আমি গায়ে কোনো ভয় নেই কী কী কো তুমি হুম পরে আরে আমি জড়াইয়া ধরছি আর আমি সুমা দিছি মানে আমার খুব ভালো লাগছে মানে আমার স্বামীর সে ওই পারবেশরে যে সুমা দিছি মানে ওরে ঝরাইয়া ধরছি ওরে আমার খুব ভালো লেগে গেছিল সত্য কথা তারপরে আস্তে আস্তে মনে করেন কী কমু স্যারাও মনে করেন আমার প্রতি মানে ছেলে মানুষ তো জড়ায় ধরছি চুমা দিতেছি তাহলে সেরা মানুষ আর কতক্ষণ পরও মনে করেন যে আমার প্রতি মানে ই হয়ে গেল পরও আমারে বললো যে ভাবি আজকে থেকে তোমার আমি ভাবি কমু না আজকে থেকে তোমার সাথে আমি তুমি আমি কথা কমু আর ইয়া তোমার আমার ভাল লাগছে ও আবার আমি জানি না ও হেসা কইছে না মিশা কইছে জানি না ও আমারে কইছে যে দরকার হলে তোমার জামের কাছ থেকে গায়ে পড়বো আমি তোমার বিয়ে করবো এটি কইছিল আমি তো মনে মনে অনেক খুশি এত সুন্দর পোলা যদি আমার বিয়ে করে আর কি লাগে হুম দরকার নেই জামাই এই জামাই আমার লাগবে না কিন্তু মনে করেন হঠাৎ করে এই ভালো দিন হয়ে গেছে স্যারের সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে জাস্ট 15-20 দিনের মতন হয়ে গেছে মানে ওর কাছে আমি যাই আসি ভালো লাগছে এই 20 দিনের ভিতরে স্বামী আমার স্বামীর সাথে যে আমার সাথে কোনো ইয়া সম্পর্ক ও যে ওর সাথে শোয়া মোয়া মানে ওরে আমি একটা যে কোনো কিছু কিছুই হয় না আমার জন্য রাস খালি জামার লোক শুয়ে থাকছি কিন্তু হে আমার অনেক কিছু কিছু কী ব্যাপার তোমার তুমি এখন আগের মতন নাই তোমার শরীরে ধরতে গেলে ধরতে দাও না তুমি আমার বিলা ঘুরে শোও না তোমার কী হয়েছে খালি তোমার খালি মাথার ভিতরে কী টেনশন বুঝি না এই মানে এইগুলো গল্প করতেছে আমি কই আরে চুপ থাকো তো কথা কো না চুপ মারে থাকো ও মা ধরা পড়তো না মানে ভাই কি কমো পরে হঠাৎ করে একদিনকে মানে স্যারারে আবার আমার বাসায় আসতে কইছি হ্যাঁ স্যারাও মনে আমি তো জানতাম না ভাই যে আমার জামাই লাঞ্চের টাইমে আসবো মানে মানে উনি ওই দিনকে বলছিল যে উনি লাঞ্চ বাস ইয়েতে করবো ওই হ্যাঁ অফিসেই করবো আমাকে বলে দিছে ফোনে কিন্তু আমার স্বামী যে মনে মনে যে এটা ধরে রাখছে যে কী ব্যাপার ও আমার সাথে এই এই 20 দিন ধরে কেন আমার সাথে এরকম ব্যবহার করে না কোনো ছেলে মানুষকে বাসায় নিয়ে আসে নাকি না ওর কোনো ও কি এই লাঞ্চের টাইমে থাকে কি না থাকে এটা দেখুন মানে আমার এটা যাচাই করার জন্য ও এডি করছে আমি তো বুঝতে পারি না ভাইয়া পরে এদিকে মনে করেন ছেঁড়াটারে আমি বাসায় নিয়ে এসি আনছি এখন কি আর কমো পরে ছেঁড়া খাওয়া দাওয়া করছে ওই আমার সাথে বুঝলি তো আর দেখলে তো আমার মাথা ঠিক নেই পরে ওর সাথে এক কী কী মনে করেন দুইজনে আমরা এই কাজ মানে একটা কিছু করতেছি এর ভিতরে দরজা মেরে দরজা বাড়ি মারছে দরজা বাড়ি মারছে তা আমি ভাবছি যে হয়তো পাশের রুমের ভাবি টাবি হতে পারে কেউ না কেউ হতে পারে পরে আমি ওই স্যারের আবার মানে কি যে দরজার সিপা দাঁড় করাইছি দাঁড় করাইয়া মানে দরজাটা খুলে দিছে পরে দেখি আমার স্বামী পরে তো ভাই বিশ্বাস করবেন মানে আমার মানে মাথা ঠিক নেই আমি তো মানে অনেক ডরে গেছি গে পরে হে তো আটকা মারিয়া মনে করেন যে ঘরে বিচারিতেছে এটা করতেছে ওটা করতেছে পরে ভাই দরজারা যখন মনে করেন যে এই দরজার এই পাশে যখন আসছে আয় তো সারারে দেখে হালাইছে দেখে হালালি ভাই কি কম লজ্জার বিষয়
এখন স্বামী তো অনেক ভালো ছিল সারারা অনেক ভালো ছিল পরে কইতেছে তোমার শরীর এত খারাপ ছি তোমাকে এত ভালোবাসি এই জন্য তো তুমি 20 দিন ধরে আমার সাথে এরকম ব্যবহার করো আমার ধরতে দাও না ছুটে দাও না কিন্তু আমারে দুটা থাপুর মারছে সারারারও একটা থাপুর মারছে কিন্তু একারে নগদ মনে করেন যে মুখি তালাক দিয়ে থেকে গেছে যে আজকের থেকে তোর নিয়ে আমি ঘর করবো না হ মানে আমার সত্য কথা বলতে কি আমার ঘাট ধরে উনি বলতেছে তোরে আমি আজকে থেকে তোরে আমি ডিভোর্স দিয়ে দিলাম তোর সাথে আমার কোনো সম্পর্ক হবে না তোর মতন বউয়ের দরকার নাই কিন্তু ভাই আমি কাঁদছি কিন্তু মনে মনে উপরে কাঁদছি কিন্তু মনে মনে ভাবতেছি ও তোমার বিয়ে করবে যার টেনশন নেই এক এক হাত ছাড়লে আর এক হাত তো আছে এটা ভাবছিলাম কিন্তু আমাকে যখন ঘর থেকে বার করে দিল আমি সরাসরি স্যারের রুমে গেছি ওই পারভেসের রুমে গেছি কি গেলে পরে দিয়ে যে পারবে শোনো ওর দরজার হ মানে করে না এমনি দরজা লাগানো ছিল পরে দরজার মধ্যে ধাক্কা দিছি যে ওর রুমে ওর কাপড় চুপড়ও নেই ও না তাহলে ভাই দেখছেন জীবনে কি ভুল করছি কথায় আছে না কি যেন কয় যে হাস তরে আসে যে নাঙ্গের আসায় ভাতার মারছি তে ভাই জীবনে ভুল করছি আর কোনোদিন করতেছে না কিন্তু দেখেন আর এক কথা এই যে আমি যেগুলো করলাম এখন আমার এই দায়ের আর আমার কেরা নিব কোন আমার কেউ বিয়ে করব আমার কোন দিন আর বিয়ে হইব আমার আর বিয়ে করতো না তো কারণ আমার মতন মেয়ের এই যে এইসব কথা হইন না কোন পুলাই তো বিয়ে করব না যে আমি একটা ছেলের রাই যাহা স্বামী রেখে একটা ছেলের সাথে পরকিয়া করছি তাহলে কি আমার কেউ বিয়ে করব করতো না ভাই কিন্তু আমার মতন এই ভুল আমি কোনো চাই যে আমার মতন আমার মা বোন কেউ কোনো দিন আমার মতন এই ভুল করবেন না আমি যা করছি করছি